দশক সমসাময়িক অর্থনীতির নানা ইস্যু নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজি স্টাডিজ বিআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির আমরা যাচ্ছি তার কাছে ডক্টর কবির বিজনেস টোয়েন্টি ফোর আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইব যে আসলে টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি আমরা যদি রিজার্ভের পরিস্থিতি দেখি সেটা এখন বর্তমানে যে পথে যে এগুচ্ছে সেটিকে আপনি সঠিক মনে করেন কি না পাশাপাশি এলসি নিষ্পত্তিতে বাংলা কেন্দ্রীয় ব্যাংকে ডলার সহায়তার বদলে অন্য ব্যাংক থেকে ডলার সংগ্রহ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা সেটি আপনি কিভাবে দেখছেন হ্যাঁ এখানে দুটো বিষয় আছে একটা হলো যে এখন কিন্তু এই অর্থনৈতিক পুনর্গঠনের কাজ চলছে বেশ অস্থিরতা কিন্তু এখনো রয়ে গেছে বিশেষ করে আমি বলবো যে এক্সপোর্ট আর্নিং ওই জায়গাটাতে বড় অনিশ্চয়তা রয়েছে এবং একই সঙ্গে রেমিটেন্সের যে কথা বলা হচ্ছে সেটা কিন্তু মোটামুটি নর্মাল একটা ট্র্যাকে আছে মানে টু এরকম এর আগে আমরা দেখেছি বেশিও এসছে কোরবানির সময়টাতে সুতরাং এই জায়গাতে বড় রকমের উল্লম্ঘন ঘটেনি এবং যেহেতু অর্ডার কিছু বাইরেও চলে গেছে আমাদের প্রতিযোগী দেশগুলোতে যার ফলে আগামী দিনগুলোতে আসলে কতটুকু আমাদের এক্সপোর্ট আর্নিং হবে সেটা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা রয়ে গেছে সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার ক্ষমতার নয় চেয়ার তো এই অবস্থায় যদি বৈদেশিক সহায়তাটা আসে বিশেষ করে এডিবি এখন এগিয়ে এসছে বিশ্বব্যাংক আইএমএফ তারাও আর যদি এগিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে তো মধ্যমেয়াদে রিজার্ভের পরিস্থিতি কিছুটা উন্নতি হবে তবে এখানে আরও অনেক কাজ করার সুযোগ রয়েছে এবং এই মুহূর্তে আসলে যে ব্যাংকগুলোর থেকেও কিন্তু ডলার কেন্দ্রীয় ব্যাংক কিনছে তো এবং আসলে এই কেন্দ্রীয় ব্যাংক কিন্তু আবার বাজারে ডলার ছাড়ছে না তো এই অবস্থায় একটা চাপ তৈরি হয়েছে আমি মনে করি যে হ্যাঁ রিজার্ভ বৃদ্ধির দরকার রয়েছে এখন সাড়ে বিশ বিলিয়ন ডলার যেটি রয়েছে সেটা একটা দৃশ্যমান উন্নতি করতে হবে এই কারণে আমি মনে করি যে আগামী তিন মাস অন্তত যদি একটু মানে এক ধরনের সংকোচনের মধ্যে দিয়ে যা হয় তাহলে সে ক্ষেত্রে একটা ভালো ফলাফল আসতে পারে ডক্টর কবির আরেকটি বিষয় হচ্ছে আমরা যেটা দেখেছি টাকার অবমূল্যায়ন কিংবা রিজার্ভ কমে যাওয়ার কারণেই হোক বিভিন্ন কারণে মূল্যস্ফীতি হচ্ছে সেটি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই পদক্ষেপের সুফল কতদিন নাগাদ পাওয়া যেতে পারে সেটি সাধারণ মানুষের হাতের নাগালে কতদিনের মধ্যে আসতে পারে বলে আপনি মনে করেন এই পদক্ষেপগুলোর বিষয়ের ভিত্তিতে আসলে পদক্ষেপ কিন্তু সেরকম নেওয়া হয়নি নতুন কোনো পদক্ষেপ যদি আমরা খেয়াল করি তাহলে সেক্ষেত্রে দেখব যে সেই যে আগের বাজার মনিটরিং সেটাই রয়েছে এবং বাজার মনিটরিং নতুন কোন পদক্ষেপ নেই বা কোনো নেই এখানে তো তো এটার ফলাফল আমরা দেখতে পাইনি আর এর পাশাপাশি যে মনিটারি পলিসি যেটা চলছে তো সেটাই আছে আমরা আশা করছিলাম যে এই নতুন সরকার অন্তর্বর্তী সরকার তারা নতুন ধরনের কোনো একটা পদক্ষেপ হয়তো নেবেন এই বিশেষ করে যে আমাদের সিন্ডিকেটের যে সমস্যাগুলো রয়েছে সেই সেই সমস্যাগুলোকে আসলে কিন্তু সেই অর্থে সেরকম দৃশ্যমান কোনো অগ্রগতি নেই তো এখন স্বাভাবিক যে প্রক্রিয়া সেটি হলো যে সাপ্লাই চেইনটা যদি ভালো হয় সেক্ষেত্রে আমরা তা সুফল পেতে পারি বিশেষ করে যেহেতু এখন পরিবহনের ক্ষেত্রে কিছুটা যে চাঁদাবাজি যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা কমে এসছে আবার কিন্তু একই সঙ্গে যে বন্যা যেটি হলো সেটার কারণে ফুড সাপ্লাই চেনে কিন্তু একটা চাপ তৈরি হয়েছে ন্যাচারেলি হয়তো আগামী দুই মাসের ভিতরে পরিস্থিতি হচ্ছে সিঙ্গেল ডিজিটে আসতে পারে মূল্যস্তি কিন্তু তারপরেও যে যে খাদ্যগুলো আসলে সাধারণ মানুষ বিশেষ করে যে আয়ের মানুষ কনজিউম করেন তো তার দাম কিন্তু এখন অনেক বেশি তো সেই জায়গাতে আসলে হাত দেওয়ার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় আর বিভিন্ন জায়গা থেকে সুখবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বন্ধ হচ্ছে এবং চাঁদাবাজি বন্ধে সরকারের পক্ষ থেকে নানা ধরনের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হচ্ছে তারপরেও পণ্যের দাম কিন্তু হাতের নাগালে আসছে না এখন এই ক্ষেত্রে আর করণীয় কি থাকতে পারে সরকারের পক্ষ থেকে এখন এই জায়গাটা থেকে আমি মনে করি যে এখন একটা জায়গায় যেখানে আসলে রিচ করা যায়নি এখন পর্যন্ত সেটি হলো যে এই যে পুরো বাজারের যে সিন্ডিকেট বিশেষ করে যে বড় বড় যারা ব্যবসায়ী যারা মূল যোগানদাতা এই খাদ্য প্রণের তো তাদের সিন্ডিকেটের যে তথ্যগুলো সেগুলো আসলে জাতির কাছে উন্মোচন করা এবং সেই জায়গাতে আসলে পদক্ষেপ নেওয়া হয় যে কঠিন পদক্ষেপ আমরা নিতে পারিনি বললেই কিন্তু এখনো পর্যন্ত মনিটরিং এর এই পাশাপাশি আসলে যে বিশ্ববাজারে কিন্তু পণ্যের দাম অনেকটাই কমে আসছে তো এই অবস্থায় তো আসলে পরিস্থিতির উন্নতি করার জন্য আমি মনে করি যে আসলে এখানে যেমন বাজার মনিটরিংটা আর একটু জোরদার করতে হবে এবং একই সঙ্গে এই যে বড় যারা যে সমস্ত সিন্ডিকেট রয়েছে তথ্য আছে সরকারের হাতে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটি নিলে আমি মনে করি যে পরিস্থিতি আর উন্নতি হবে এবং একই সঙ্গে চাঁদাবাজি যে একেবারে চলে গেছে বিষয়টা এরকম নয় শোনা যাচ্ছে যে চাঁদাবাজি হচ্ছে তো সেই জায়গাগুলোতে একটু কঠোর পদক্ষেপ নেওয়া দরকার ডক্টর কবির আপনাকে অনেক ধন্যবাদ বিজনেস টোয়েন্টি ফোরে সময় দেওয়ার জন্য ডক্টর সমসাময়িক অর্থনীতির নানা ইস্যু নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজি স্টাডিজ বিআইএসএসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির